সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন বৃহস্পতিবার ঋষ্যমুখ কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের হাতে সাত দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি এক প্রতিনিধি দল। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলি হল কৃষি তত্ত্বাবধায়কের অফিস ব্লকের কেন্দ্রে স্থাপন করা, উন্নত মানের বীজ বিনামূল্যে সারের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পান চাষিদের সরকারি সাহায্য করা। এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট সাত দফা দাবির দাবি সনদ কৃষি তত্ত্বাবধায়কের নিকট তুলে দেন কৃষক সভার পক্ষ থেকে। ডেপুটেশন শেষে কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ বলেন, কৃষি দপ্তরের আধিকারিক তাদের দাবিগুলির কথা শোনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে আশ্বাস প্রদান করে বলে জানান কৃষক সভার নেতৃত্ব। ছজনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে ছিলেন সারা ভারত কৃষক সভার বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক সভার নেতৃত্ব মানিক মহাজন, বিকাশ পাল, সুভাষ দত্ত, তপন সরকার, কিষাণ মহাসভার নেতৃত্ব বিকাশ দে। কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা ছয় সদস্য এক প্রতিনিধি দল আমাদের ঋষ্যমুখ এগ্রি সাবডিভিশনের কৃষি তত্ত্বাবধায়কের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা গিয়েছি কিছুক্ষণ আগে। এই প্রতিনিধি দলের ডেপুটেশনে ছিলেন, আমি ছিলাম, আমাদের মহকুমা কমিটির ভাইস প্রেসিডেন্ট মানিক মহাজন বিকাশ পাল, আমাদের মহকুমা কমিটির সহ সম্পাদক তপন সরকার, আমাদের কৃষক সভার নেতা সুভাষ দত্ত, কিষাণ মহাসভা নেতা বিকাশ দে সহ আমরা ছয়জন প্রতিনিধি দল এসএ সাহেবের সঙ্গে আমরা সাত দফা দাবির ভিত্তিতে আমরা ওনার সঙ্গে আমরা স্মারকলিপি দিই। তাতে দাবির মধ্যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে ঋষ্যমুখ ব্লক বা ঋষ্যমুখ এগ্রি সাবডিভিশন এলাকা হচ্ছে একটা কৃষি প্রধান এলাকা। গোটা রাজ্যে কৃষির উৎপাদনে পান ধান সবজি উৎপাদনে একটা অন্যতম মহকুমা হচ্ছে ঋষ্যমুখ। সেই ঋষ্যমুখ মহকুমা কৃষকেরা আজকে নানানভাবে তারা সমস্যা জর্জরিত। আমাদের দাবির মধ্যে আরও অন্যতম দাবি হচ্ছে যে আমরা যেখানে আছি এটা পৌরসভা এলাকা, আমাদের দাবি হচ্ছে কৃষি তত্ত্বাবধায়কের যে অফিস ঋষ্যমুখ যে এগ্রি সাবডিভিশন এটা ঋষ্যমুখ ব্লক হেডকোয়ার্টারে যাতে স্থাপন করা হয়। কারণ বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত ছিল যে ঋষ্যমুখ এগ্রি সাবডিভিশন এটা আগে অবিভক্ত রাজনগরের এগ্রি সাবডিভিশন ছিল, যখন রাজনগরের ব্লক ভিত্তিক একটা মানে এগ্রি সাবডিভিশন, বিসিনগর এগ্রি সাবডিভিশন, ঋষ্যমুখ ব্লককে কেন্দ্র করে এগ্রি সাবডিভিশন ঘোষণা করা হয়, তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্লক হেডকোয়ার্টারে তাতে এই অফিস সেখানের মধ্যে স্থানান্তর করবেন। আজও ছয় সাড়ে ছয় বছর হওয়ার পরও এখনও পৌরসভা এলাকার মধ্যে রয়ে গেছে। আমরা এসএ সাহেবকে বলেছি অবিলম্বে যাতে ওই ব্লক হেডকোয়ার্টারে এই অফিসটা স্থানান্তরিত করা হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।